সানিয়া হত্যার মানববন্ধনে আসামি আনভীরের শাস্তি দাবি করলেন এমপি বাহার। কুমিল্লার মেয়ে কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগ। মানববন্ধনে কুমিল্লা সদর সাংসদ হাজি আকাম ও বাহাউদ্দিন বাহার বলেছেন, যদি মুনিয়া হত্যার সঠিক বিচার না হয় তাহলে কুমিল্লার সর্বস্তরের জনগণ নিয়ে আমি রাস্তায় নামব। বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, তবে এমডি আনভীরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বুধবার 5ই মে নগরীর কান্দিরপাড়ের টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদ হাজি আকাম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ শেহানুক প্রমুখ। উল্লেখ্য যে গত 19 এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কুমিল্লা নগরীর তরুণী কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত।